দুঃখ মিয়া অনুষ্ঠানটি নিবেদন করছে আবরণ এক্সক্লুসিভ সহযোগী নিবেদক চন্দ্র অ্যান্ড সন্স জুয়েলার্স ডক্টর প্লাস। আমরা ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন দুঃখ মিয়া, সঙ্গে তো প্রহ্লাদা রয়েছেনই। তো আমরা চলে যাবো আবার পরের গানে। আজকে আমরা ভক্তিরসে রয়েছি। মাগো চিন্ময় রূপ ধরিয়া, মাগো চিন্ময় রূপ ধরিয়া, মৃন্ময় রূপ তো বুঝি শ্রী দুর্গাতায়, দুর্গতি কাটিল না চিন্ময় রূপ ধরিয়া, মাগো চিন্ময় রূপ ধরিয়া। মহাশক্তি হয় না বিসর্জন, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুখন, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুখন, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গার দেশ দিভুজে দশ ভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী, আমাদের দিভুজে দশ ভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, হব নাকি বিশ্বজয়ী, এই পূজা বিলাস সংহার করো মা, এই পূজা বিলাস সংহার করো, যদি পুত্র শক্তি নাহি মাগো চিন্ময় রূপ ধরিয়া,
দুর্গা মৃন্ময় রূপ সৃষ্টি দুর্গা তাই দুর্গতি কাটিল না এই গানটি 1941 সালে HMV থেকে বেরোয় এবং জ্ঞান গোস্বামীর কণ্ঠে এটি রেকর্ড হয়েছিল। আমরা অনুষ্ঠানের তো শেষ পর্যায়ে রয়েছি, আর হয়তো খুব বেশি হলে আমরা তিনটে গান শুনতে পারবো, খুব বেশি হলে তাই পরের গানে চলে যাই। যদি আপনারা কেউ থাকেন টেলিফোনে আপনাদের সাথে কথা বলতে রাজি আছি, কিন্তু আমি এর পরের দিন একটা অন্য প্রসঙ্গ নিয়ে আমি আসবো এই দুঃখমিয়াতে। একটু আরেকটু সময় লাগবে আমার আরেকটু নিজেকে গুছিয়ে তুলতে, সেটা হচ্ছে গিরিবালা দেবীর প্রসঙ্গ। আমি বলেইছিলাম পুজোর আগে দুঃখমিয়াতে যে কাজী নজরুল ইসলামের জীবনে কয়েকজন মানুষের প্রভাব, যেমন তার বন্ধু মুজাফফর আহমেদের প্রভাবটাকে আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু তার শাশুড়ি গিরিবালা দেবীরও একটা প্রভাব ছিল। কেন গিরিবালা দেবী অজ্ঞাতবাসে চলে গেলেন, কি দুঃখ ছিল তার, এই সবটা নিয়ে আসবো। তাদের পরিচয় থেকে শুরু করে একেবারে গিরিবালা দেবীর চলে যাওয়া, কারণ প্রমীলা দেবীর জীবনে এটা একটা চতুর্থ আঘাত, যাতে প্রমীলা দেবী কিন্তু শেষ পর্যন্ত চলেই গেলেন নজরুলের আগে। তো আমরা এটা নিয়ে কথা বলবো আগামী দিনে, গিরিবালা দেবীকে নিয়ে আমি ডেফিনেটলি কথা বলবো, কিন্তু আজকে গানে যাবো। এবার মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিতা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন, এবার নবী মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদী মাতর পীঠস্থান, সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদী মাতর পীঠস্থান, শ্রেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে শক্তি দিয়ে ভক্তি দিয়ে সাধগো মাত সিংহাসন, এবার নবীন মন্ত্রে হবে জননী উদ্বোধন, রইবে না কো ছোঁয়া ছুঁই উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিরু মাতৃ নামের ভেদ, সেথা রইবে না কো ছোঁয়া ছুঁই উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের দে, মোরা এক জননীর সন্তান
আমার সব জানি, ভাঙবো দেয়াল ভুলবো হারানি, মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙবো দেয়াল ভুলবো হারানি, দিন দরিদ্র রইবে না কেউ, দিন দরিদ্র রইবে না কেউ, সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন, বৃন্দাবন এবার নবী মন্ত্রে হবে জননী গোর উদ্বোধন, এবার নবী মন্ত্রে হবে জননী গোর উদ্বোধন, তাহলে রইবি ঘরে হবে না তোর বিসর্জন, এবার নবী মন্ত্রে হবে জননী গোর। আমাদের হাতে সময়টা একদমই নেই, শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, খালি বলি সম্ভবত, আমি সম্ভবত শব্দটাকে ব্যবহার করলাম, এই গানটি মোহাম্মদ কাশিম 1932 এইচএমভি থেকে তার কণ্ঠে বেরিয়েছিল, কাজী নজরুল ইসলামের আজকে ভক্তিমূলক গান এবং তার প্রকাশকাল, এই নিয়ে মূলত আমাদের আজকে পথ চলা ছিল। আজকে দুখুমিয়া থেকে বিদায় নেব, আগামীকাল হারানো দিনের গানে দেখা হবে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন সকলে, শুভেচ্ছা রইল, দিনটা ভালো কাটুক, আগামী সপ্তাহ ভালো কাটুক, ভালো থাকুন সকলে, ভালো মন নিয়ে এগিয়ে চলি আমরা সবাই। তো প্রলয়দাকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ গানের অনুরোধ। শ্যামায় আমার নীরব কেন মা, রোদন ভরা বিশ্বমাঝে কানে কি তোর যায় না কারণ, মহাকালে শঙ্খ বাজে শ্যামায় আমার নীরব কেন মা, রোদন ভরা বিশ্ব মাঝে কানে কি তোর যায়, মহাকালে শঙ্খ বাজে শ্যামায় আমার নীরব কেন মা, মহাকালে শঙ্খ বাজে শ্যামায় আমার নীরব কেন মা, দেশ জুড়ে মহানানি হিংসা খালি চলছে কত, দেশ জুড়ে মহানানি হিংসা খালি চলছে।
মহাকালের শঙ্খ বাজে শ্যামায় আমার নীরব কেন মোদন ভরা বিশ্বমাজে কানে কি দূর যায় না মহাকালের শঙ্খ বাজে